দেখে মনে হতে পারে বন্যা হয়েছে, সেই পানিতে ডুবে গেছে মেগা সিটি ঢাকার সড়ক পথ। না, এটি বন্যা নয়, বৃষ্টির পানি। অল্প সময়ের ভারী বা মাঝারি বৃষ্টিতে এমন পরিস্থিতি হয় এ শহরে, কিন্তু কেন, কেনই বা পানিতে ডুবে থাকে ঢাকা জানা দরকার। আমাদের একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে প্রতিদিন 2 কোটি পলিথিন একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এবং 40 লাখ পলিথিন আসে আপনার টিস্যু পেপার হিসেবে, যেগুলোকে পলিথিন বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আসলে সেগুলোও পলিথিন না। তাহলে করতে হবে কি, যেই বিষয়টা দরকার ঢাকা, যেটা বলছেন জলাবদ্ধতা দূর করার জন্য আমাদের পলিথিন মানে আপনার কী বলে বন্ধ করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে, আমাদের নালা নর্দমা সচল রাখতে হবে, খালগুলি পুনরুদ্ধার করতে হবে, খনন করতে হবে। আর পলিথিন বন্ধের ক্ষেত্রে আমি মনে করি প্রথম কাজ হচ্ছে আইন প্রয়োগ করা। অনেকে বলেন আইন দেওয়া সব হয় না, আরে আইন দেওয়া যদি সবই না হয় তাহলে উন্নত বিশ্ব কোনো আইন থাকতো না, থাকতো ট্রাফিক সিগন্যাল থাকতো, পুলিশ থাকতো, থাকতো না। আইন প্রয়োগ করতেই হবে, আমাকে একদিকে সচেতন করতে হবে মানুষকে, পাশাপাশি আইনও প্রয়োগ করতে হবে। আরও জানতে হবে যে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এখনও তার কেন এমন ব্যবহার হচ্ছে, সমস্যাটা কোথায়, নজরদারি হচ্ছে না নাকি সব জেনেও চুপ করে আছে কর্তৃপক্ষ। যদিও ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ ড্রেনগুলোতে পলিথিনের বর্জ্য, এবং যদিও 2002 সালে এই পলিথিন অফিসিয়ালি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে, তবু শুধুমাত্র যথাযথ কর্তৃপক্ষ নির্ধারণ করা এবং সেই কর্তৃপক্ষ কর্তৃক পলিথিনের উৎপাদন, পরিবহন, বিপণন এবং ব্যবহার সেগুলি তদারকি না করার মধ্যে দিয়ে আমরা অবারিতভাবে এই নিষিদ্ধ বস্তু সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। শুধুই কি কর্তৃপক্ষের দায়, এর দায় কি এড়াতে পারবে নগরবাসী? কেন ড্রেন, খাল, বিল সবখানেই পলিথিন, প্লাস্টিক বা বোতল দেখা যায়। অবশ্যই মানুষ উদাসীনতা, আমরা একটু সচেতন হলে আমাদের এরকম হয় না। সিটি কর্পোরেশন তো প্রায় পরিষ্কার করে, কিন্তু করার পরও আমরা যারা এখানে বাসিন্দা আছি সবাই হয়তো সচেতন না। আমার মনে হইতেছে যে এটা যে সচেতনতার একটু অনেক অভাব, এই জায়গাতে মনে হয় একটু জোর দেওয়া উচিত। আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে, আর এই বৃষ্টিতে উপভোগ করবে মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকা শহরের এই বৃষ্টি কি উপভোগ্য নাকি দুর্ভোগের, সেটাই একটা বড় প্রশ্ন এই শহরের মানুষের। বছরের পর বছর ঢাকা শহরের এই সমস্যাগুলো অনেকটা একই রকম, বৃষ্টি হলেই জমবে পানি আর এই সমস্যাগুলো তৈরি হবে। এই সমস্যার কথাগুলো জানা আছে কর্তৃপক্ষের, এই সমস্যা এবং ভোগান্তি সবই দেখেছে কর্তৃপক্ষ এই জায়গাগুলোতে এসে। কিন্তু ভোগান্তি হলেই পরে কেন আবার সমস্যার সমাধানের কথা আছে? প্রিয় দর্শক, এ নিয়েই আমাদের এবারের আয়োজন, ঢাকা শহরে জলজট কেন হয় বারে বারে। এটি রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার, ঘণ্টাখানেকের বেশি সময় আমাদের অপেক্ষা এখানে। একটু দেখা দরকার বাজারে কোন ধরনের ব্যাগ ব্যবহার করেন মানুষ। না, অভিজ্ঞতা খুব ভালো হলো না, সবার হাতেই পলিথিন ব্যাগ, বেচা কেনায় পণ্য নেওয়া হচ্ছে ওই পলিথিনেই, বাজারে পলিথিনের ছড়াছড়ি। পলিথিন বিশ্বব্যাপী, প্লাস্টিক বিশ্বব্যাপী, এটা কিন্তু বিরাট সমস্যা। এখন প্রতি বছর 8 মিলিয়ন টন এই প্লাস্টিক বর্জ্য সমুদ্রে আপনার কি বলে পতিত হচ্ছে, এবং এগুলো নিঃশেষ হতে 1000 বছর লাগবে। এবং এই পলিথিন কিন্তু আমাদের দেশে যদি খাল, বিল, নদী বলি, সমুদ্র বলি, যেখানেই যাচ্ছে এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কিন্তু পরিণত হচ্ছে। সেই কণা মাছে খায়, মাছের কিন্তু এটা হজম হয় না, সেই মাছ আমরা খাই, তার মানে এটা খাদ্য চক্রে ঢুকে আসছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন হাসান, মোহাম্মদপুরের এই বাজারে এসেছেন আম কিনতে। কয়েক কেজি আম কিনলেন, দেয়া হলো পলিথিন ব্যাগে করে। আপনারা আম নিচ্ছেন, নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই এটা কি পলিথিনের বদলে অন্য কোনো কিছু হলে ভালো হতো আপনার মনে হয়? অবশ্যই অন্য কিছু হলে ভালো হতো আর কি, পলিথিন ছাড়া তো আসলে বিকল্প কিছু দিতেও পারে না আর কি, থাকেও না, আমাদের ওইভাবে কন্ট্রোলও নাই আসলে, কিন্তু আসলে অগত্যা এটাতে নেওয়া আর কি।
নিশ্চয় মনে হয় জানেন যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে আরও বহু বছর আগে, কিন্তু তারপরেও বাজারে পলিথিনের সয়লাব এবং পলিথিনের মাধ্যমে সব কিছু কেনাকাটা করতে হয় রোজ নিত্যদিন। আপনি পলিথিন ছাড়া অন্য কোনোভাবে কি কোনো কেনাকাটা করেন আসতে পারেন? এমনি অন্য শুকনো বাজার কেনার সময় আমার গাড়িতে ব্যাগ থাকে, ব্যাগ নিয়ে আসলে করা হয় আর কি। আর সব দোকানে আসলে পলিথিন এখন দেয় না, এই ধরনের দোকানগুলো আসলে অপশনও নেই, এদেরকে না চাইলে মানে না চাইলে এটাই দেবে আর কি। এদের কাছে আর আসে কিনা আমি আসলে দেখেও নিই আর কি। অনেকটা বাধ্য হয়ে এটা, হ্যাঁ এটা আসলে কি আমাদের ওপরে কন্ট্রোলটা মানে চাপায়া দিলে আসলে একটু ডিফিকাল্ট আর কি, কারণ খুব এরা ওপেনলি ইউজ করতেছে। মনিটরিং আসলে নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, টিম আছে, তাদের আসলে তদারকিটা ঠিক মতো দরকার আর কি। আপনারা দেখি সাধারণত পলিথিন ব্যাগে করে সব কিছু মানে দিচ্ছেন মানুষকে, যে যখনই যে কেউ কিনতে আসছে তা পলিথিনে কেন? পলিথিনে আমরা দিতে আসছি এই কারণে আপনার এই শপিংগুলো আপনার ছিঁড়ে যায়, আর পলিথিন যেগুলো কাস্টমারও পলিথিন বেশি পছন্দ করে। সরকার আপনি এটা নিষিদ্ধ করে দিচ্ছে না, এটা সবাই লাগে, কিন্তু এটা আপনার মেন যে ফ্যাক্টরিটা ওটা বন্ধ হলে তার পলিথিন আপনার খুচরো বাজারে আসে না। পলিথিন বাংলাদেশের ক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমার পানি প্রবাহে বাধা সৃষ্টি করে নগরগুলোতে, বিশেষ করে নগর শহরে। আরেকটা হচ্ছে আমার কৃষিভূমিতে উৎপাদন ব্যাহত করে। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের বিষয়ে যদি আসি, এই বিষয়গুলি বিবেচনা করে, যেহেতু পলিথিন অত্যন্ত ক্ষতিকর, সহজে নিঃশেষ হয় না, আমার নালা নর্দমায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলি বিবেচনা নিয়েই পলিথিন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। এবং আমরা যখন এই পলিথিন নিষিদ্ধ করি, আমরা পৃথিবীতে প্রথম দেশ এবং আমরা পৃথিবীতে প্রচুর প্রশংসা কুড়িয়েছি, কিন্তু আমরা আমাদের সেই প্রশংসা এখন ধূলিসাৎ হয়ে গেছে। হাঁস মুরগির ডিম, মাছ মাংস কিংবা ফলমূল কিংবা সবজি, যাই বলেন না কেন, বাজারে আসলে যা কিছু পাওয়া যায়, যা কিছু কেনা হয়, যা কিছু কিনে মানুষ ঘরে ফেরে, তার বেশিরভাগ সময়ই এগুলো নেওয়া হয় পলিথিনে। সাধারণ ক্রেতারা বলছেন অনেকটা বাধ্যই নাকি তারা এই পলিথিনের ব্যাগে কোনো কিছু নেন, কারণ বিক্রেতারা পলিথিন ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে চান না, দিতে চান না। অনেক সময় তারা অন্য কোনো ব্যাগ নিয়ে আসলে সেই ব্যাগে করে ক্রেতারা নিয়ে যান, কিন্তু বেশিরভাগ সময়ই এমনটা হয় না। তাই এই ব্যাগ ব্যবহারের যেন নিষিদ্ধ করা হয়, খুব বেশি তদারকি করা হয় মার্কেটগুলোতে এবং বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে যেখানে উৎপাদন হয় এই পলিথিন। পরিবেশ বাঁচাও আন্দোলন পাবার তথ্য অনুযায়ী ঢাকা শহরে প্রতিদিন 2 কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এতে করে ড্রেন, নালা নর্দমা, খাল ডোবা ভরাট হয়ে যায়, পানির ব্যবহার বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন পাবার আরেক তথ্য বলছে, একবার ব্যবহার করে এই পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে মাত্র 10-15% ডাস্টবিনে ফেলা হয়, আর বাকি পলিথিন নালা নর্দমা খালে গিয়ে সেগুলোকে ব্লক করে। তখন যখন আইন প্রণয়ন করা হলো যে পলিথিন নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু এর বিকল্প চলে আসছিল বাজারে। বিকল্পের যখন যোগান ছিল, বিকল্পের চাহিদা ছিল, এই জন্য যোগান ছিল। আস্তে আস্তে যখন চাহিদা কমতে থাকলো, পলিথিন আবার তার সহগরূপে ফিরে আসতে শুরু করলো, তখন আমার বিকল্পের চাহিদা নাই, যারা যোগানদাতা তারা আর যোগান দিচ্ছেন না। এবং এই যোগান দিতে গিয়ে আমাদের গ্রামীণ নারী গোষ্ঠী কিন্তু প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয় তাদের, কারণ তারা পাটের ব্যাগ বানাইতেন, কাপড়ের ব্যাগ, কাপড়ের কী বলে কাগজের ঠোঙ্গা ব্যাগ, এগুলি তারা বানাতেন এবং তাদের প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়, কিন্তু সেটাও চলে গেলো। আমরা একসময় দেখছি যখন নিষিদ্ধ হয়, তখন ঢাকা শহরে বড় বড় বাজারগুলোতে, বিশেষ করে যদি আমি বলি নিউ মার্কেট বলেন, কারণ বাজার বলেন, তারপরে আমার কী বলে অন্য যেগুলি বাজার বলি, প্রত্যেকটা বাজারেই কিন্তু আমাদের পলিথিনের বিকল্প যেগুলি ছিল সেগুলো হোলসেল মার্কেট ছিল। এখন কিন্তু আপনি গেলে একটাও খুঁজে পাবেন না, তার কারণ তার চাহিদা নেই, যারা যোগানদাতা তারা উৎপাদন করেন না, তারা মূল্য পাচ্ছেন না। তাহলে আমাদের বিষয়টা কি, আমাদেরকে যে পলিথিন আইন আছে, অনেকেই বলেন না পলিথিন নিষিদ্ধ করা যাবে না, এটা আসলে আমি তাদের সঙ্গে একমত পোষণ করি না। নিষিদ্ধ করা যাবে বলেই তখন চিন্তাভাবনা করি, কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে। 22 জুন রাজধানীর রাজারবাগের মূল সড়ক, আশপাশের অলিগলি ডুবে গেছে বৃষ্টির পানিতে। অনেক রাস্তায় চলছে সংস্কার কাজ, তাই ডুবে থাকা রাস্তায় দুর্ঘটনায় পড়তে হয় নগরের মানুষকে। ছবিতে সবই স্পষ্ট কতটা দুর্ভোগ মানুষের, হাঁটা চলা করার মতো অবস্থানেই পানিতে যেন আটকে আছে জীবন। অল্প একটু জায়গা নয়, তলিয়ে গেছে পুরো এলাকার রাস্তাঘাট,
তার মানে হলো ড্রেনে পানির স্বাভাবিক প্রবাহ হচ্ছে না, কোথাও কোথাও জমাট বেঁধে আছে। ভাবছেন যে বৃষ্টি নেই কিন্তু তারপরেও এই জলাবদ্ধতা কিংবা পানির জট নিয়ে কেন কথা বলছি? এই জটের কারণ যে আমরাই, এই জটের কারণ সাধারণ মানুষ কিংবা কখনো দোকান বিক্রেতা কিংবা দোকানের অন্যান্য কর্মচারীরা, যারা এই দোকানগুলোতে কাজ করেন কিংবা এই রাস্তাঘাট দিয়ে চলাচল করেন, এই মানুষগুলোই অনেকটা অসচেতনভাবে তারা খাওয়ার যে পরে যে পলিথিন থাকে সেই পলিথিনগুলো ফেলে দেয়। অনেক সময় সেটা বৃষ্টির পানিতে নালায় আসে এবং নালা দিয়ে যায় ড্রেনে, ড্রেনের মধ্যে একটা জট তৈরি হয়, আবার নালার মধ্যেও জট তৈরি হয়। এ কারণে অনেক সময় পানির যে স্বাভাবিক গতি সেই গতিটা বন্ধ হয়ে যায়, পানিগুলো ড্রেনে যেতে পারে না, ড্রেন থেকে আবার যে পলিথিন কিংবা বোতলগুলো চলে গেছে সেই বোতলের কারণে ড্রেনে জটলা, সেখান দিয়েও আবার পানির চলাচল থমকে যায়, ফলে ভোগান্তিতে পড়ে এ পথের হাজার হাজার মানুষ। এই রাস্তায় আপনারা অনেকদিন ধরে আছেন, কাজ করেন এই দোকানে এবং আপনারা দেখছেন এই রাস্তার চিত্র, আপনার কাছে শুনি যে বৃষ্টির পানিতে এই রাস্তার চিত্রটা কেমন? বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইলে এখানে পানি জমে যায়, তখন গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, অনেক গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তার মাঝে, তখন প্রচুর যানজট সৃষ্টি হয়ে যায়, ট্রাফিকরাও কিছু করতে পারে না, গাড়ি অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায় রাস্তার মাঝে, স্টার্ট বন্ধ হয়ে যায় সিএনজি ইয়া, তারপর অটোগুলো আপনার বাইক সব রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, আর অনেক এদিকে প্রচুর জ্যাম লেগে যায়, ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। মানে এখন হলো হাঁটু পর্যন্ত পানি জমে? হ্যাঁ, হাঁটুর উপর পর্যন্ত, বেশি বৃষ্টি হলে হাঁটুর উপর পর্যন্ত উঠা যায়। ধানমন্ডি 27 নম্বর, এখানেও হাঁটু পানি জমে যায় 30 মিনিটের মাঝারি বৃষ্টিতে। আপনার কি মনে হয় যে এই এলাকায় এখন পানির চলাচলটা আগের চেয়ে ভালো হয়েছে নাকি এখনো হাঁটু সমান পানি হয়ে যায়? হাঁটু সমান পানি হয়ে যায় এখনো, এখনো জমে থাকে অনেক পানি আপনার। এই যে আমি আপনার বাংলাদেশ মেডিকেল থেকে আসা যাওয়া যে করতেছি, এই যে 27 পর্যন্ত হেঁটে আসি আপনার ওখান থেকে, তো এই যে এখানে আসলেই আপনার দাঁড়ায় থাকতে হয়, আপনার গাড়ি ওদিক থেকে আসতে লেট হয়ে যায়, কারণ পানি থাকে দেখেই তো লেট হয়ে যায় আপনার। এমন অনেক সময় দেখি যে এখানে অনেকে ভ্যানে চলাচল করে, বাস্তবতাটা কি আসলে? আপনারা কি কখনো এরকম হয়েছে যে হয়েছে আপনার? অনেক হয়েছে এরকম, আপনার ভ্যানে যাতায়াত করেছি, আপনার রিক্সাতে, আপনার রিক্সাওয়ালা আপনার নিচে নেমে তারপরে যাচ্ছে, আপনার যাতায়াত করতেছে, আপনার এভাবেই তো চলে আসতেছে আপনার প্রতিনিয়ত। এখন এগুলো আপনার ঠিক কবে হবে আসলে আমাদের জানা নেই। একটা প্রশ্ন করি, এখানে এই যে ওয়ান টাইম গ্লাসগুলো দেখা যাচ্ছে, এই ওয়ান টাইম গ্লাসগুলো কে ফেলেছে? আপনার কাছে কি মনে হয় যে এই ওয়ান টাইম গ্লাসগুলো বা ওয়ান টাইম যে কাপগুলো আছে এগুলো দোকানদাররা রাস্তায় ফেলে দেয়? বিষয়টা কিন্তু এরকম নয়, আমরা আমাদের প্রয়োজনে একটা কফি খাই, চা খাই কিংবা নানা রকমের কিছু খেয়ে সেটা রাস্তার মধ্যে ফেলে দিই, এটা কিন্তু আমরাই ফেলছি, অর্থাৎ সাধারণ জনগণ। এই মানুষগুলোই কিন্তু অনেক সময় আমরা নিজেরাই ভোগান্তির কারণ হচ্ছি আমাদের, কেননা এটা এসে ড্রেনের নালাগুলোতে পড়ছে এবং পরবর্তীতে এটা আর পড়ছে না, এটা থেকেই যাচ্ছে, পানি আটকে রাখছে, ফলে ভোগান্তি বাড়ছে, আমাদেরই সেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই জন্য সচেতন হতে হবে আপনাকে, আমাকে, সবাইকে। প্রতি বছরই বৃষ্টি হলে পানি জমে যায়, হাঁটু সমান পানি ওঠে, রাস্তাঘাটে যানজট হয়। আপনিও এখানে ডিউটি করছেন বেশ কিছুদিন ধরে, আপনার একটু অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা হচ্ছে যেমন গত বছরও আমি এখানে ডিউটি করছিলাম, প্রচণ্ড বৃষ্টিতে এখানে হাঁটু পানি তো অবশ্যই এখানে মোটামুটি কোমর পানি পর্যন্ত জমে যেত, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি এখন খুব কম পরিমাণে হচ্ছে, যে কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছে তেমন পানি জমছে না, কারণ এর কারণ হচ্ছে এদিক দিয়ে কিন্তু ওই যে ওয়াসার নতুন করে ড্রেনেজ এবং সোয়ারেজের কাজটা করেছে, এবং রাস্তার যে মেন হলের যে ডাকনাগুলো ছিল এই ডাকনাগুলো আগে একদম একদম ফিক্সড করা ছিল, পানি যেতে পারতো না, তবে এখন এটা একটু নেট সিস্টেম করেছে, জালের সিস্টেম করেছে, যেই কারণে বৃষ্টির পানি আসলেও ওই পানির এখন দ্রুত নিষ্কাশন হচ্ছে, আর উপরন্ত আমরাও কাজ করছি, দেখা যায় বৃষ্টির সময় কোনো পলিথিন বা জমে থাকে এগুলো আমরা পরিষ্কার করে দিই, এবং অনেক সময় আমরা ড্রেন মেন হলের ডাকনাগুলো আমরা খুলে দিই সম্পূর্ণ, যাতে পানিটা দ্রুত অপারেশন করা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে এই পানি হয়ে গেলে আমাদের রেগুলার কাজের বাইরে কিন্তু যখন রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, এটা কিন্তু নিত্যনৈতিক কাজের বাইরে, এটা কিন্তু অতিরিক্ত মানে অপ্রত্যাশিত একটা যানজট সৃষ্টি হয়ে যায়, ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়, মানুষের অফিস যাতায়াত সমস্যা হয়, অনেক সময় তো মানে কোমর পানি বা হাঁটু পানিতে মানুষ হেঁটেও পার হতে পারছে না। এবার নগরের আবাসিক এলাকাগুলো একটু দেখতে চাই, মোহাম্মদপুরের ড্রেন আর এই খালটি দেখলেই স্পষ্ট হয় পানি কিভাবে আটকে যায়। পলিথিনের অনেক বাধা পেরিয়ে ড্রেনের পানি আসছে ঠিকই, কিন্তু এই পলিথিন ব্যাগের জমাট বাধায় আটকে আছে পানি, দুর্গন্ধ ছড়াচ্ছে, চারিদিকে মশা বাসা বাঁধছে, এমন অসহনীয় পরিবেশেই বাস করছেন মানুষ অনেকটা নিরুপায় হয়ে।
যে ময়লা আবর্জনা পলিথিন বিভিন্ন রকমের ঠোঙা এগুলো পড়ে আছে, পানির স্বাভাবিক গতিটা আটকে আছে, এগুলো কি মনে হয় আপনাদের এই এলাকাবাসীর কারণে? এগুলো আমাদের এলাকাবাসীর কারণ তো কম বেশি আছেই, তারপরও সিটি কর্পোরেশন যদি নিয়মিত ই করে তাহলে হয়তো এগুলো আর থাকে না আর কি, হচ্ছে না। আমার মনে হয় যে সিটি কর্পোরেশন থেকে আর একটু তৎপরতা হইলে আমরা, আমি যদি ফেলে তাহলে তো মানে মানুষকে একটু সতর্ক করে দিলেও আমার মনে হয় এটা অনেক উপকার হবে, লোকজন বুঝবে যে না এইটা ফেলালে আসলে তো কী দুর্গন্ধ। আপনারা তো দাঁড়াইছেন এখানে, আমার বাসা পাঁচতলায়, তাও আমি মনে হয় যে দুর্গন্ধে টেকা যায় না অনেক সময়। বৃষ্টি আসলে রিস্কেগুলো যায়, রিস্কেগুলো অনেক টাইমে খালে পড়ে যায়। যেমন আজকে সকালবেলা একটা রিস্কে খালে পড়ছে, পরশু দিন একটা ভ্যান গাড়ি খালে পড়ছে। তো এই কোনাগুলো যদি ভালোভাবে কিছু করা হয় বা খালটা সবসময় পরিষ্কার রাখে তাহলে দুর্গন্ধটা আসে না, বিপদও হয় না। এখন এটা যথাযথ প্রতিপক্ষ যদি এটা উদ্যোগ নেয়, আমরা জনগণ যদি আমাদেরকেও ইনভলভ করে আমরাও থাকবো, সমস্যা কী আছে? এই যে পলিথিনগুলো পড়ে আছে, এই যে পানিটা আটকে যাচ্ছে, পানিটা আসতেছে কিন্তু এসে আটকে যাচ্ছে, এটা কার জন্য, কিসের জন্য মনে হচ্ছে? এটা আসলে আমাদের জনগণের অনেকটা অসচেতনতা। আমি অলরেডি দুই একজনকে দেখছি আশেপাশের বিল্ডিং থেকেও কী করে ময়লা সহ পলিথিন ফেলে উপর থেকে। এটা আসলে সচেতন নাগরিক হিসাবে এদের উচিত না, কারণ যারা বিল্ডিংয়েতে তারা তো প্রত্যেকেই শিক্ষিত লোক, সচেতন লোক, তাদের এগুলো জিনিস একটু কেয়ার নেওয়া দরকার। পাশাপাশি যারা কর্তৃপক্ষ আছে তারা যদি একটু আর একটু ইয়ে দেয় সেক্ষেত্রে মনে হয় এগুলো বন্ধ হওয়া সম্ভব। ধানমন্ডির যে লেকগুলো আছে যতটা যেরকম সুন্দর, মানুষ এখানে আরামায় এসে দাঁড়ায় কাটায়, সেটা এখানেও আমরা কাটাতে পারি, কিন্তু স্থায়ীভাবে এটা কোনো ধরনের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। কদিন হয় দেখা যায়, আবার দেখা যায় কদিন পরে আবার এটা সে ময়লা এখানে আসে। অর্থাৎ স্থায়ীভাবে ময়লা রুটিন নেওয়ার এই যে পচা পানির গন্ধ থেকে রাত্রে আমরা ঘুমাতে পারি, অনেক সময় পচা পানির গন্ধগুলো বাসার ভিতরে যায়। স্বাভাবিকভাবেই যারা ঢাকা শহরে বসবাস করে তারা বেশিরভাগ সময়ই আবাসিক এলাকাতে হোক কিংবা রাস্তাঘাটে হোক একটা পানির জটের মধ্যে পড়ে, পানি ভেসে উঠে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়। তার কারণ হচ্ছে পানিগুলো স্বাভাবিক গতিতে যেতে পারে না ড্রেনে কিংবা খালে। কারণ হচ্ছে যে এখানে আছে পলিথিন কিংবা প্লাস্টিকের একটা ব্যাপক প্রভাব, যার কারণে এগুলো পচেও না কিংবা সরেও না। বিভিন্ন খালবিল বা ড্রেনের মধ্যে এই পানিগুলো আটকে যাচ্ছে এই পলিথিনের কারণে, যেগুলো ফেলছি আমরাই, এই এলাকাবাসী, এই সাধারণ জনগণই। তার মানে হচ্ছে যে নিজেরা যে ভোগান্তির মধ্যে পড়ছি এর একটা কারণের দায়ী কিন্তু মানুষ নিজেই। তাই আমাদের বেশি প্রয়োজন আরও সচেতন হওয়া, কর্তৃপক্ষের সচেতনতার পাশাপাশি এইসব পলিথিন বা এগুলো জিনিসকে এড়িয়ে গিয়ে যদি এগুলোর ব্যবহার না করা যায় তাহলে উপকৃত হবে সাধারণ মানুষ, এলাকাবাসী, আমরা সবাই। জীবন, জনস্বাস্থ্য ও পরিবেশের উপর পলিথিনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়ে 2002 সালে সব ধরনের পলিথিন, শপিং ব্যাগ বা এরূপ সামগ্রী উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে সরকার। পলিথিনে সারা দেশ আবার আগের মতো ছলাভ হয়ে গেছে। আমাদের একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে প্রতিদিন 2 কোটি পলিথিন একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। প্রচার মাধ্যমে আরও ব্যাপক প্রচারণা চালায় পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে। আর নাগরিকদের কাছে আমার অনুরোধ থাকবে, পলিথিনের যেই দূষণ, প্লাস্টিকের দূষণ, এটা আমরা চাইলেই বন্ধ করতে পারি। আমি, আপনি, আমরা প্রত্যেকেই, আমি যখন একটা চিপস খাবো আমার এই প্যাকেটটা আমি যে কোনো জায়গায় ফেলবো না, আমি যখন পানি পান করব আমার এই বোতলটা আমি যে কোনো জায়গায় ফেলবো না, আমি যখন আমার ঘর বাড়ি ঝাড়ু দিব, দোকান ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলে দেবো না। এই কাজগুলো আমরা নাগরিকরা যেন না করি, আমরা যেন পলিথিন, কঠিন বর্জ্য যে কোনো জায়গায় না ফেলি, তাহলে কিন্তু নালা নর্দমা অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপর আমার অনুরোধ থাকবে, যেহেতু এখন খালগুলি একই কর্তৃপক্ষের আওতায় আসছে, সেই কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন যারা নালা নর্দমাও দেখেন, খালও দেখেন। এবং আমি এটা মনে করি যে এটা হয়তো রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু সিটি কর্পোরেশন যদি তার নালা নর্দমা এবং এই খালগুলি পুনরুদ্ধার করে সচল করে, তাই এবং আমরা নাগরিকরা এবং সরকার সবাই মিলে পলিথিন নিষিদ্ধ করি, তাহলে আমরা এই জলাবদ্ধতা থেকে, এই জলজট থেকে মুক্তি পাব। বিভিন্ন রকমের পলিথিনের কাপ অথবা প্লেট, এগুলো এমন ধরনের আবর্জনা হিসেবে এই মুহূর্তে খাল, জলাধার, প্রত্যেকটা খালের মুখ, প্রত্যেকটা জলাধার অথবা ড্রেন বা শশা ড্রেনের মুখ বন্ধ করে একটা তাণ্ডবীয় অবস্থা তৈরি করেছে। ব্যক্তি পর্যায় থেকে পরিবার, পরিবার থেকে সমাজ সচেতন নয়, সেখানে বিনিয়োগ নেই। একই সঙ্গে অবারিতভাবে এই নিষিদ্ধ বস্তুর ব্যবহার আমাদের অবস্থা করছে সঙ্গীন। প্রতি বছর প্রায় কোটি কোটি টাকা এই খাতে আমাদের অপচয় হচ্ছে, জনজীবনের দুরবস্থা অবমূল্যায়ন হচ্ছে এবং এই দুরবস্থাকে উত্তরণের জন্য পথ খুঁজে পাওয়া যাচ্ছে না।
জরুরি ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর এবং অবশ্যই সিটি কর্পোরেশন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যুক্ততায় একটি জরুরি অভিযান পরিচালনা করা দরকার। প্রয়োজনে একটি টাস্কফোর্সের মাধ্যমে পলিথিন নিষিদ্ধ করার পরেও যারা ইন্ডাস্ট্রি বা কারখানা দিচ্ছে সেই শতাধিক কারখানা বন্ধ করা, বিপণন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিভিন্ন শাস্তির আওতায় আনা এবং এই নিরুৎসাহিত করার বিষয়ে ব্যাপক প্রচারণা জনগণের মধ্যে তৈরি করা, এটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 30 বছরের 3 যুগের যে সমস্যা, এটিকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে সামনের দিকে আগানোর জন্য। বৃষ্টি তো উপভোগ্য, সেই বৃষ্টি উপভোগ করবেন নগরের মানুষ, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই শহরে বৃষ্টি মানেই যেন সমস্যা, বৃষ্টি মানেই যেন জলজট আর নানা রকমের ভোগান্তির কথা। পরিবেশ অধিদপ্তর কিংবা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা এক হয়ে কাজ করলে এর সমাধান হবে, এমনটা মনে করেন অনেক পরিবেশবিদরা। তারা বলছেন যদি পরিবেশকে এবং ঢাকা শহরের যে পানির সমস্যা এগুলো সমাধান করা সম্ভব হয় তাহলেই এই শহরের মানুষ ভালো থাকবে। এর জন্য প্রয়োজন সবার আগে আইনের প্রয়োগ, বিশেষ করে পলিথিন সহ নিষিদ্ধ যেসব জিনিস ব্যবহার হচ্ছে যার মাধ্যমে পানি আটকে যায় সেসব জিনিসকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে, এজন্য আইনের প্রয়োগটা করতে হবে। তাই সবার সমন্বয়ের কোনো বিকল্প নেই। সিটি কর্পোরেশন, রাজউক এবং আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে পরিবেশ অধিদপ্তরকে আবার মাঠে নামতে হবে এই শহরের জলজট মুক্ত করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের দেয়া সুনির্দিষ্ট তথ্য এবং সমস্যাগুলোকে যাচাই করে আমরা মাঠে কাজ করি, সমাধান খোঁজার চেষ্টা করি সমস্যার। আপনাদের এলাকা, জেলা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের চ্যানেলে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় samadhan.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বর। পরিচালক সমাধান কোথায়, ফোন 01715151776। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।